আজকে হঠাৎ করে আমার 90 দশকের ছোটবেলার কথা বারবার মনে পড়ছিল। আমি হারিয়ে যাচ্ছিলাম আমার শৈশবে বারবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ভাইকে নিয়ে আজকে মেট্রো রেলে উঠে চলে গেলাম উত্তরা উত্তর স্টেশনে, সোজা দিয়াবাড়ি। স্টেশন থেকে নামার পথেই দেখলাম অনেক সুন্দর ডাব বিক্রি হচ্ছে। আমি অনেকদিন বাংলাদেশের ডাব খাই না, তাই একটি ডাব নিয়ে নিলাম। ডাবটা অনেক মজা ছিল এবং দাম ছিল 150 টাকা। ডাব খাওয়া শেষ করে আমি আর আমার ভাই চিন্তা করছিলাম যে কি করা যায়। আশেপাশে আমরা একটুখানি হেঁটে দেখছিলাম কোথাও ভালো কোনো খাবারের জায়গা আছে কি না, কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছিল। পরে আমার ভাইয়ের সাথে প্ল্যান করলাম দিয়াবাড়ি নদীর পাড়ে চলে যেতে। নদীর পাড়ে আমি কখনো যাইনি। দিয়াবাড়ি নদীর পাড় নাকি অনেক সুন্দর একটি জায়গা। দিয়াবাড়ি নদীর পাড়ে যে এত সুন্দর পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছিল। এত ভালো লাগার সাথেও কিছুটা মন খারাপ কাজ করছিল, কারণ নদীর পাড়ের নাগর দোলা, নৌকা দোলনা দেখে আমার ছোটবেলার মায়ের সাথে যাওয়া মেলার কথা বারবার মনে পড়ছিল। কারণ আম্মু আমাদের ভাই বোনদেরকে নিয়ে ছোটবেলায় যে কোনো মেলাতে নিয়ে যেত, এবং যখনই আমরা নাগর দোলা, নৌকা বা দোলনা পেতাম, আমরা সাথে সাথে এগুলোতে উঠতাম। আমাদের জীবন কত বিচিত্রময়। আমাদের জীবনে শুধু স্মৃতি আর স্মৃতি জড়িয়ে থাকে। কিছু কিছু স্মৃতি আমাদের মনকে কাঁদায়, আবার কিছু কিছু স্মৃতি আমাদের মনকে হাসায়। আজকে বারবার আমার ছোটবেলার স্মৃতির কথাগুলো জীবন্ত হয়ে উঠছিল চোখের সামনে। সেই দিনগুলোকে মনে করলে চোখটা ঝাপসা হয়ে যায়। আমার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করে। এটাই বাস্তবতা, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের জীবনটা অনেক ছোট। আমাদের জীবনে শৈশব কৈশোরের সুন্দর দিনগুলো আমরা ফেলে এসেছি। আমাদের জীবনে সুন্দর মুহূর্তগুলো মনে হয় ছোটবেলাতেই কাটে, যেখানে থাকে না কোনো স্বার্থপরতা, থাকে না অতীত বর্তমান নিয়ে কোনো ভাবনা। সব কিছুর ঊর্ধ্বে থাকে আমাদের সরলতা আর মনের টান। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কাঁধে দায়িত্ব বাড়ে। দুনিয়ার নানাবিধ বেড়া জালে আমরা আটকে যাই। ধীরে ধীরে আমাদের অবুঝ মনে সেই টান, সেই মায়া, সেই আনন্দগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। আমরা সামনে ছোটা নিয়ে এতই ব্যস্ত থাকি যে পিছনে তাকানোর কোনো সময়ই হয় না। হঠাৎ কোনোদিন যদি অবসর সময়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, বুকের ভেতরটা নাড়াচাড়া দিয়ে ওঠে। মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে শৈশবে সেই দিনগুলোকে যদি আবার ফিরে পেতাম, সেই ছোট্ট আমাকে যদি আমি আবার ফিরে পেতাম। বারবার মনে হয় কেন বড় হলাম না। আমাদের জীবনে পেছনে ফেরার কোনো উপায় নেই। আমাদের জীবন একটা বহমান নদীর মতো, শুধু সামনেই এগিয়ে যায়। এভাবে এগুতে এগুতে আমাদের বর্তমানটাও একদিন অতীত হয়ে যায়। আমার শৈশব থেকে আমি বর্তমানে ফিরে এলাম। এত সুন্দর কিছু মুহূর্ত কাটাতে কাটাতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো আমি টেরই পেলাম না। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।